স্বতন্ত্রে ধরাশায়ী আওয়ামী লীগের 3 প্রতিমন্ত্রী সহ 19 এমপি। হারের তালিকায় রয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক কমিটির সদস্য ও 2 জন সম্পাদক মণ্ডলীর সদস্য। যদিও যারা জিতেছেন তাদের সবাই আওয়ামী লীগের নেতা। ট্রাকের ধাক্কা ও ইগলের ঝাপটায় যে 19 জন সংসদ সদস্য ধরাশায়ী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে রেকর্ড পরিমাণ ভোটে হেরেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। ব্যারিস্টার সুমনের ইগলের ছোবলে 1 লাখের ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। ফরিদপুর 4 আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নৌকার প্রার্থী জাফরুল্লাহ হারের হ্যাট্রিক পূর্ণ করেছেন। এবারও তার পরাজয় হয়েছে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর কাছে। ঢাকা 19 আসনে নৌকাকে ডুবিয়েছে ট্রাকের ধাক্কায়। নৌকার প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এনামুর রহমানকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। যশোর 5 আসনে ইগলের থাবায় হেরেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। নেত্রকোনা 3-এ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল। মাদারীপুর 3-এ তাহমিনা বেগমের ইগলের ঝাপটায় পরাজয় হয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের। মুন্সীগঞ্জ 3-এ কাঁচিকাটা হয়েছে নৌকার প্রার্থী আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। কাঁচি প্রতীক নিয়ে এ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল। বরগুনা 1 আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে হারিয়েছে ইগল। মানিকগঞ্জ 2 আসনে হেরেছেন বর্তমান সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ। চট্টগ্রাম 15 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের কাছে পরাজয় হয়েছে বর্তমান সংসদ সদস্য নেজামুদ্দিন নদভি। এছাড়া যশোর 6, জামালপুর 4, কক্সবাজার 1 আসন সহ মোট 1.5 ডজন আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও প্রতিমন্ত্রীরা।